আপনি যদি আমাদের মসজিদে এতে কাবে বসতেন, আমি নামাজ পড়ি না ঠিক মতো। শুনেন না, আমাদের এলাকার থেকে আপনার 5,000 টাকা দিব মাত্র 10টা দিন ভাই, মাত্র 10টা দিন। তোরা কমিটি তোরা বসতে পারো না, বড় বড় গলায় খুব কথা কয়। ধর্ম ব্যবসা করা তো ঠিক না স্যার, যেহেতু 2,000 বাড়াই দিস। আচ্ছা ভাই, 5ই দিব নে, আমি রাজি হয়ে গেলাম 5 দিব নে। আমার সময় আমি গেলাম। আচ্ছা বাদ দে, আমি বলি একটু দাঁড়ান। আপনার কথা থাক, আপনার কথাই থাক, আমরা 6,500 টাকা আপনার দিয়ে দেবো না, একদম সাত না না ব্যবসা তো একটা ভালো চাচ্ছে না। ঠিক আছে, মাত্র 10টা দিন আমি আপনার বিছানা সব কিছু ঠিকঠাক করে দিবো, সব আমার বিছানা লাগবে না। জাস্ট আপনি বুঝছেন, মানে 20 রোজা রাত্রে ঢুকবেন আর আপনি যে করবেন আরে গেদু, আমি তোকে বসাতে তোর যত্ন কেউ নেয় না, দেখছো চোখ মুখের কি অবস্থা। হা, আমি এখন যদি বাইরে থাকতাম তোর চেহারাটা থাকতো তেল তেলা, দেখতেই পরনটা বুঝে যেত। আহ, কি হয়ে গেছে, কি যে একটা বিপদে পড়ছি রে। তাড়াতাড়ি কটা ঘাস খা, আবার এতে কাবে যাই তুইবি, এটা বলি আসি নেই, মসজিদ কমিটি দেখলে টাকা কমিয়ে দিবে। খা কটা গেদু খা। তুই তো আমার সোনামণি, জাদুমণি রে, টিপি টিপি ট্যাপ ট্যাপ। হায় রে আল্লাহ, আপনি এখানে বসে আছেন? গাছকা এই বসে, এই বসে কমিটির লোক, এই বসে চাকরি শেষ রে, চাকরি শেষ। আচ্ছা ভাই, এই দিকে তাকান তো, একদিকে তাকান, আমি সারা মসজিদ আপনার খুঁজতেছি। আপনার কি টাকা দিছে আমার তালাশ করার জন্য? হ্যাঁ, আমি আমার টাকা দিবেন কেন, এ থেকে আপনি টাকা পাবেন আপনি? আপনি তো দিয়েছেন মান সম্মান নষ্ট করে সব। আমি তো এতে কাপ আসি, আমি তো এতে কাপ সেরে যাইনি। এতে কাপ থাকলে কি মসজিদ থেকে বাইর হওয়া যায়? আরে আমার ছাগলটা গাছ। আরে আপনার ছাগল তো এটা পরে রাখেন আপনি, এটা তো বাড়ির লোকজনকে গোছাই দিয়ে আসবেন। আপনি মসজিদে এতে কাপ থাকবেন, আপনি এখানে এসে বইচা রইছেন? এখন তো নামাজের সময়, এলাকার মানুষ জানলে আপনার টাকা দিবে? আরে বেটা, এখন তো নামাজের সময় না, তালিমের সময় না, এমনি তো বসলে কি হই। এই গরমে যে রোজ এর ভিতরে রোজা থা যায়, মরুভূমি মানুষ যে কেমনি থাহে। গলা একবারে শুকিয়ে গেছে ভাই। ট্যাঙ্ক আছে? আরে আপনি না মসজিদে এতে কাফে থাকার কথা, আপনি দোকানে এসে চা খাইতেছেন? আমি এতে কাপ ভাঙি নাই তো, এতে কাপে নিয়ে আসি এখনো। আপনি রোজা রাখেন নাই আজকে? না, ওই গলা শুকিয়ে যায় তো। আল্লাহ রে আল্লাহ, দুপুরে ছাগল চড়াইতে গেছিলাম, রোদ দিয়ে দিই গলা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাই যে আইসে একটা আরসি খাইছি আর একটা চা খাইলাম। এখন এলাকার যদি কেউ দেখে কেমনে কি হইব? আপনারা না পাঁচশো 6,500 টাকা দিয়ে চুক্তি করে রাখছি, এলাকার কেউ দেখবেন? এই কারণে ভিতরে বইছি নিরিবিলি জায়গায়। এই যে এখন আমি এলাম, তো আপনারা পাইয়া গেলাম আপনারা। আপনি তো কমিটির লোক, আপনি তো যা বাটপাটটা আপনিও কম না, তা হাত দিয়ে রাখছেন না আমারে। আর মাত্র 5টা দিন, আপনি প্লিজ দয়া করে শুনেন, দিনের বেলা আপনি বের হবেন না, রাতেও বের হবেন না। আপনার কিছু লাগলে আমি আইনা দিব, সমস্যা নাই। আমি যখন নামাজে আসবো আমারে বলবেন, তখন আমি আইনা দিব না। সময় কাটে, মানিজ্জত যাইবো ভাই, সারা মানিজ্জত যাইবো যদি এলাকার কেউ দেখে।
বুঝছেন, 6,500 টাকা কিভাবে দিব এটা আমি জানি। সময় কাটে না, গলা শুকাইয়ে এই রোজার ভিতর আপনি তো জানেন না কিরম যে লাগে। আরে রোজা তো রোজা, রোজা আমি রোজা তো ভাই না, কেউ কেউ দেখলে কোপার মোচা আছে তাকে না, তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি এসে, কেউ দেখা ফালাইলে ইজ্জত শেষ, ইজ্জত শেষ, তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি এসে। আমি তো ধরা পড়ে গেছি, আমার ওই যে দৈরে বাইন্দে আইনি এতে কাবে আটকাই থুই দিছে, কারণ আমি ছাগল গরু কিছু দেখতে পারি না, দোকান দেওয়া যাইতে পারি না, কোথাও যাইতে পারি না, কোথাও গেলে আমার কালি দমকায়। ও হারাদাররাই কি দিছে সাইড পাঁচটা ওই মসজিদ কমিটি, এদিক ওদিক গেলে আমার আবার দুই দিন মসজিদ দেবো হয় থুই যে ওই সানরাইতে সারবে বস, সানরাইজ পর্যন্ত আমার যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিছে। হ্যাঁ ঈদের দিন দেখা করবো নে, তুই চিন্তা করিস না, আর বল তো তৈলে বাপ কই দিস, তুই 10 দিন 10 দিন মইতে যেই চ্যাট করি। আচ্ছা রাখ, পরে কথা কমো আনি, আবার আর একজন দেখলে এসে আবার আর এক বয়ান শুরু করবে। কী এক বিপদে পড়ছি, 5,000 টাকা আমি আরও ঢাকা সজায় রিক্সা চালাইলেও পাইতাম, এই জেলখানে এই 5,000 টাকা কামাই না হারাই ভালো হলে। তাই আমার ছাগলটা দেখে রাখিস তো, ওই যে ক্ষেতের ভিতর সাজিয়ে দিছি বুঝো, ওই রোদের ভিতর খায় না কিছু, নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে একেবারে কেতর এগিয়ে গেছে, দেখিস। হ্যাঁ আমি আসতে পারবো না। আর ওই বিকেলে আমার জন্য এই একটা 7-আপ নিয়ে আসিস তো, গলা হুকেই যায় ওই আসরের আগ দিয়ে দিয়ে যাস, ওই সময় হলো রোদ তো গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, তখন খাইতে হইবে। হ্যাঁ আরে না না খবরদার, বিরিয়ানি নিস নে, বিরিয়ানি কিন্তু মানুষের দেখলে খবর আছে, মসজিদ না বেটা। রাখ রাখ, ওই ইমাম সাহেব আসবে। সরি আমার ওই কিস্তির টাকাটা কাল দিয়ে দিস তো, ওই বিরাক অফিসে যাইয়ে। হয় দিয়ে দিস, আমি ব্যস্ত আছি, আমি মসজিদে এতে কাজ বইছি বেটা, একটু যাস ভাই। এতো তোর কাম আমি কই দিই না, তোর কাম আমি কই দিই না, এখন টিয়া বাসাতে হাডম দেখা বেটা, চোখরে তোর কান সালাল করে দিব, পাটার ঘরে পাটা, এখন বিপদে পড়ছি, এখন তুমি পোল্ট্রি লিখতে আছো না ভাই। বুঝলাম না, এ থেকে আপনি ঢুকলে আপনি এখানে কি করে মসজিদে থাকবেন, চিলে চিলি করতেছেন কেন? আর কই না রে, আমি কইছি আমার কিস্তি দিয়ে আসতে কই পারবো না, একটা কথা হইলো। জিকির করতেছেন এখানে বসা, আপনি জিকির করবেন মসজিদের ভিতরে থাকবেন, আপনি বাইরে কেন? ওই যে মরার খাটে এসে তাড়াতাড়ি ভিতরে, ওই যাতে মৃত্যুর কথা স্মরণ হয়। আর হ্যাঁ আপনি এ থেকে আপনি ঢুকছেন, কিন্তু আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আসলো, এটা কেন? কি অভিযোগ? যে আপনি খেতে যান, আপনার ছাগলে ঘাস খাওয়াইতে যান, দোকানে যান, আবার ঠিকমতো রোজাও রাখেন না। আমার ছাগল কি আপনি দেখবেন? আমার কন্টাক্ট করে বসাইছে, তাহা দেবে 5,500। নামাজি তো ঠিক মতো পড়ি না, রোজা ঠিক মতো পড়ি না, আমার পথের ধৈরি লিয়েছে। একটু খুলে বলেন কন্টাক্ট কি, বুঝলাম না। ওই আপনার মসজিদ কমিটি আছে না, কেউ বসে না দিয়ে, আমি সেদিন পদ্মে যাইতে আসি, আমি ধৈরিয়ে 5,500 টাকা কন্ট্যাক্ট করে আমার বসাই দিয়েছি। ভাই আপনি তাহলে টাকার জন্য বসছেন না? আমার দোষ কি? আপনার কমিটির আমার বসাইছে, কমিটির মানুষও বুঝেন আপনিও বুঝেন না, এটা হচ্ছে মারাত্মক একটা ভুল। আসলে ভাই এটা তো কন্ট্যাক্টের কোনো বিষয় না, এটা আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বসবেন, এখানে সবে গোদর তালাশ করার জন্য আপনি বসবেন, মহল্লাবাসীর উপরে দায়িত্ব পড়ছে যে যে কোনো একজন হলেও বসতে হবে, তো সবাই একজন বসলে দায়িত্বমুক্ত হয়ে যায়, তাই বলে এই না যে একজনকে টাকা দিয়ে বসাই ফেললো আর সবাই দায়িত্বমুক্ত হয়ে গেল। এখন এরকম করলে এতেকাফ আপনার এতেকাফও হবে না, তারা দায়িত্বমুক্ত হবে না, সবাই গুণাগার হবে। অত মাসলা কি আমি জানি আমার? আর আপনি যেই কাজগুলো করতেছেন আসলে এগুলো জানার দরকার, আপনি মসজিদের ভেতরে থাকতে হবে, বাইরে গেলে এত থাকবে না, ভেঙে যাবে। আপনি দৈনন্দিন কাজগুলো করতেছেন, ফোনে কথা বলতেছেন, এখানে বাইরে বসে হাওয়া খাচ্ছেন, এটা ঠিক না। আপনাদের কাজ হচ্ছে মসজিদের কোনায় বসে থাকবেন, একেবারে মুর্দার মতো জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, যত সম্ভব চেষ্টা করবেন সদা সর্বদা আপনার আমলের মধ্যে ডুবে থাকার।
আমলের বাইরে থাকবেন না। আমি কি আর অত জানি না? আপনি সূরা কেরাত পারেন না? নামাজই পড়ি না ঠিক মতো। না না না, এটা হবে না, সূরা কেরাত শিখতে হবে। আমি আছি ইনশাল্লাহ, যে কয়দিন আছেন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত আমি ফ্রি থাকি, আমি আপনাকে সূরা মস্ক দেবো ইনশাল্লাহ, সময় দিবেন শিখেন ভাই। কয়দিনই বা জীবন, মরেই যাবো। ঠিক মতো নামাজ কালাম পড়তে হবে, সূরা কেরাত শিখতে হবে, এই কয়েকটা দিন কাজে লাগান। আচ্ছা হুজুর, ওই আমি একটু দিনের ভিতরে আসি তো কমিটির বললেন আর 500 টাকা বাড়াই দিতে। না 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 না, এই আশা ভুলও করবেন না, রব্বুল আলমিনের কাছে চান, আল্লাহর কাছে চান। আপনি এখন মসজিদে আছেন না, এখন আপনার সরাসরি সম্পর্ক থাকবে আল্লাহর কাছে, আল্লাহর সাথেই। রব্বুল আলমিন আপনার সন্তুষ্ট হয়ে এই দেনার দিনে যা আছে সবগুলো উনিই ব্যবস্থা করে দেবে, এই টেনশন আপনার করতে হবে না। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে, বুঝছেন? এখন কমিটির এই টাকা পয়সাটা নিয়ে না, এটা ঠিক না। এরকম কন্ট্রাক্ট যারা করে হেরাও ভুল করে, আর যারা ঢুকে এরাও না বুঝে চলবে কিভাবে? এটা আল্লাহই চালাবে, আল্লাহ রিজিকের ফয়সালা করবে। আল্লাহ মানুষ সৃষ্টি করছে, তার রিজিক সৃষ্টি করে নাই, রিজিকের ফয়সালা আগেই করছে। এগুলা কখনো এগুলো করবে না, কমিটির সাথে যে কন্ট্রাক্ট মন্ট্রাক্ট করছেন এগুলো কারো কাছে বললেন এটা ঠিক না। এরকম অনেকে করে ঠিক আছে, এটা না বুঝার কারণে। আপনার কাছে 5000 টাকা মাই দিই। না 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 না, এটা আপনি মসজিদে যায় বসে থাকেন।